বাড়ির ভেতরে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচার করতে গিয়ে 25 কিলো গাঁজা সহ গ্রেপ্তার হলো 2 পাচারকারী। ফাঁসি দেওয়ার মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ নাকা তল্লাশি করার সময় একটি ছোট 4-চাকার গাড়িকে তল্লাশি করে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় 25 কিলো গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনব কায়দায় গাড়ির ইঞ্জিনের সামনে গোপন চেম্বার বানিয়ে গাঁজা রেখে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তবে তল্লাশি করতেই গাঁজা উদ্ধার হয় এবং উদ্ধার হওয়া গাঁজাগুলি গৌহাটি থেকে বিহারের পাটনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। ধৃত কুণাল কুমার যাদব ও শাতান রায় দুজনের বাড়ি বিহারের পাটনায়। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া 25 কেজি গাঁজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ওই ভাই দরকার নেই।